স্বপ্ন দেখে মানুষ, স্বপ্ন দেখায় মানুষ। তবে যারা স্বপ্ন দেখেন তাদেরকে কিন্তু বসে থাকলে হয় না, কঠোর পরিশ্রম করে অগ্রসর হতে হয়, তাহলেই কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয়। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান আনোয়ার সিমেন্ট শীট মাটি সুবাস অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী কর্মকাণ্ড নিয়ে। আজকে তারই ধারাবাহিকতা এসেছি সাভার অঞ্চলে ছাগল উন্নয়ন খামারকে নিয়ে। আমরা জানি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাংলাদেশের অনেক প্রান্তেই পালন করা হচ্ছে, তবে আমাদের খামারিরা মাঝে মাঝে কোনো কোনো সমস্যায় কিন্তু পড়ে থাকেন। আজকের পর্বে এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কি এবং কীভাবে এ থেকে উত্তরণ পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হব। তার সাথে উপস্থাপিত হব ছাগল উন্নয়ন খামারকে নিয়ে। চলুন তাহলে চলে যাই আজকে অনুষ্ঠানের মূল আয়োজনে। বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে ছাগল পালন হয়ে আসছে। গ্রামে এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেখানে দুই বা একটি ছাগল নেই। আমাদের দেশে বিভিন্ন জাতের ছাগল পালন করা হয়, তবে তার মধ্যে ব্ল্যাক বেঙ্গল জাতটি হচ্ছে সম্পূর্ণ আমাদের, অর্থাৎ বাংলাদেশের নিজস্ব জাত। সাভারের ছাগল উন্নয়ন খামার এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়েই কাজ করে যাচ্ছে। খামারটি প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে। এটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সংরক্ষণ, উন্নয়ন এবং এর সম্প্রসারণ। এটি প্রায় 14.50 একর জায়গার উপর অবস্থিত। দর্শক, এই মুহূর্তে আছি সাভারের ছাগল উন্নয়ন খামারে। তো কথা বলবো এখানকার যে লাইভ স্টক অফিসার রয়েছেন জনাব সমরেশ কুমার সাথে। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই যে আপনাদের ছাগল উন্নয়ন খামারে তো এসেছি, তো আপনাদের এটা আসলে শুরু হলো কবে? এর শুরুর গল্পটি যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এটা শুরু হয়েছে এপ্রিল 1993। আর এই খামারের মেন উদ্দেশ্য হচ্ছে কনজারভেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সটেনশন অফ ব্ল্যাক বেঙ্গল গোট। সরকারি মূল্যে টার্গেট পিপুলকে হচ্ছে সাগি এবং হচ্ছে পাঠা বিতরণ। এটা কী দামে বিতরণ করা? এটা হচ্ছে টাকা মাত্র, অনলি মাত্র হচ্ছে 1200 বাক্স, মানে হচ্ছে যেটা পাঠা, এবং হচ্ছে 1800 হচ্ছে সাগি। এখন আমরা যে শেডে আছি, এখানের ছাগলগুলো আসলে বিশেষত্বটা কী আর কি? এটি মূলত হচ্ছে গর্ভবতী শেড, যে বাচ্চাগুলো হবে তাদেরকে পাশে ওই যে ম্যাটারনিটি বক্স আছে, ওই ম্যাটারনিটি বক্সে এককভাবে রাখা হয়। ওখানে মূলত হচ্ছে 2-3 মাস পর্যন্ত ওখানে থাকে।
তো এইখানে যে ছাগলগুলো আছে এগুলোর বয়স কেমন? এটা 3 থেকে 4 বছর। আপনারা যে 1200 টাকা মূল্যের পাঁঠা এবং হচ্ছে 1800 টাকা মূল্যের ছাগল বিতরণ করে থাকেন, সেগুলো কি এগুলোর বাচ্চা নাকি? না, অ্যাডাল্ট, প্রজননক্ষম। এটা হচ্ছে 7 থেকে 9 মাস বয়সের ছাগল এবং পাঁঠা। এটা আমরা আমাদের যে টার্গেট গ্রুপ আছে সেখানে অনুমোদন সাপেক্ষে আমরা এখান থেকে সরবরাহ দিয়ে থাকি। অনুমোদনটা কীভাবে নিতে হয়? এটা অনুমোদনের সিস্টেম হচ্ছে যে আমাদের সম্প্রসারণ কাজগুলো করে হচ্ছে উপজেলা অফিস এবং জেলা অফিস এবং বিভাগীয় অফিস। প্রথমে উপপরিচালক বরাবর একটা আবেদন করতে হয়, মাধ্যম হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ, এবং সেটা প্রাথমিক পর্যায়ে উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তার কাছে আবেদনটা জমা দিতে হয়। উপজেলার লোক সেই উপজেলায় তারা যাচাই বাছাই করে দেখেন, দেখে যদি মনে করেন যে আবেদনকারীর আবেদনটা গ্রহণযোগ্য সেই ক্ষেত্রে তারা সুপারিশ করে আর কি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে পাঠাই দেন। সেখান থেকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবার কিছু যাচাই বাছাই করেন, করে যদি মনে করে যে না এটা দেওয়ার দরকার তখন হচ্ছে বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে পাঠাই। ওখানে বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা অনুমোদন সাপেক্ষে আমরা এখানে মজুদ সাপেক্ষে আমরা প্রজননক্ষম পাঠাই এবং সাগি সরবরাহ দিয়ে থাকি। এখানে কি ঘাস দেওয়া হয়? তাই না, এখানে ঘাস দেওয়া হয়, যেহেতু ছাগলের একটা টেন্ডেন্সি আছে উপর থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, সেই কারণে আমরা কেজের ভিতরে এই যে ঘাস সরবরাহ দিয়ে থাকি। এখান থেকে তারা একটা একটা করে ওই যে টেনে নিয়ে খায়। এখানে কি পানির ব্যবস্থা করা হয়েছে? না, এই যে পানির ব্যবস্থা আছে এখানে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়া হয়। আমরা পাশে তো ছোট ছোট বক্স দেখতে পাচ্ছি, তো এই যে ছোট ছোট বক্স সেখানে ছাগল রয়েছে, আসলে এখানে ব্যাপারটা কি? এটি মূলত প্রেগন্যান্ট শেড বা গর্ভবতী শেড। এই গর্ভবতী শেডে যখন ওই প্রেগন্যান্ট ছাগলগুলো বা গর্ভবতী ছাগলগুলো বাচ্চা প্রসব করবে ম্যাটারনিটি বক্সে মানে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর এখানে তারা মা তার মায়ের সাথে কমপক্ষে 2 থেকে 3 মাস একসাথে লালন পালন করা হয়। 90 দিনের পর থেকে এরা হচ্ছে 180 দিন পর্যন্ত এক জায়গায় থাকবে। তারপরে অ্যাডাল্ট হয়ে গেলে আমরা বয়স্ক এবং হচ্ছে ওই যে বয়স্ক ছাগি এবং পাঁঠার শেডে এটা স্থানান্তর করি। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি বক্স? কমিউনিটি, হ্যাঁ কমিউনিটি বক্স। এখানে আর কি এই মায়েদের সাথে মানে আমরা ছেড়ে অ্যাডজাস্ট করাই, মানে খাপ খাওয়ানো হয় যাতে এই ছাগলের বা ছাগলগুলো তার মা কীভাবে হচ্ছে খাচ্ছে, কীভাবে তার দানাদার খাবার খাচ্ছে, কীভাবে ঘাস খাচ্ছে, এবং তার রুমেনগুলো ডেভেলপ মেনলি হচ্ছে তার রুমেন ডেভেলপমেন্টের জন্য। এখানে বাচ্চার বয়স কত হলে এখানে আনা হচ্ছে আর কি এই বক্সটাতে? এই বক্সটা থেকে আমরা হচ্ছে 1 মাস পর্যন্ত ওই যে মানে ওই ম্যাটারনিটি বক্সে রাখা হয়, তারপরে আমরা এই যে কমিউনিটি বক্সে নিয়ে আসি। এই যে আপনারা এখানে সাভার ছাগল উন্নয়ন খামার, তো ছাগলের বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়েই কাজ করছেন, তো অন্যান্য জাত থাকতে ব্ল্যাক বেঙ্গল জাতটাই কেন? ব্ল্যাক বেঙ্গল জাত হচ্ছে মানে এর ডিমান্ড আছে, মানে চাহিদা আছে। আমাদের যে টার্গেট গ্রুপ বা আমাদের যে জনগণ আছে, ব্ল্যাক বেঙ্গলের মাংস হচ্ছে সুস্বাদু এবং হচ্ছে এর চামড়া হচ্ছে আন্তর্জাতিক মানের। সেই কারণে যেহেতু ডিমান্ড এবং চাহিদা দুটোই আছে, সেই কারণে আমরা এই যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটা এখানে সংরক্ষণ করে আছে। আর এই জাতটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যাতে এই বিলুপ্ত না হয়ে যায় এটা সংরক্ষণ মেনলি হচ্ছে সংরক্ষণ উন্নয়ন এবং সম্প্রসারণ করার জন্য এই সরকার এই জাতটাকে ধরে রাখছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে সম্পূর্ণ কালো, আকারে ছোট গরনের হলেও বেশ হৃষ্টপুষ্ট। বছরে এরা প্রায় 2 বার বাচ্চা দেয়, তবে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে
14 মাসে দুইবার বাচ্চা দেয়। বাচ্চার সংখ্যাও 2 থেকে 4টি, যা অন্যান্য জাতের ছাগল থেকে অনেক বেশি। এদের রোগবালাইও খুবই কম হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন কথা বলবো জনাবা লুৎফুন্নেসার সাথে, যিনি উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এই ছাগল উন্নয়ন খামার সাভারের। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যদি বলতেন, এই যে ছাগল উন্নয়ন খামারে তো এখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করা হয় এবং সেটা সম্প্রসারণের কাজ করা হয়, তো সেক্ষেত্রে ছাগলের অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ছাগলের কী ধরনের রোগবালা এটা বেশি হয় এবং সেটার আপনারা চিকিৎসাটা কীভাবে করেন, কিংবা আমাদের দর্শক যারা আছেন কিংবা উদ্যোক্তা যারা আছেন, চাষি খামারি যারা আছেন, তারা কীভাবে চিকিৎসা দিবে? ব্ল্যাক বেঙ্গল ছাগলের যেটা হলো সবচেয়ে বেশি মারাত্মক রোগ সেটা হলো পিপিআর। ওটা বেশিরভাগই সব মানে আমাদের খামারে না, আল্লাহর রহমতে, এখন হলো যে গ্রামে যারা আছে ওদের বিভিন্ন জায়গায় প্রায়ই শোনা যায়, তখন এটা হলো মরবিলি ভাইরাসের কারণে হয়। প্রথমে হওয়ার আগেই প্রতিষেধক ভ্যাকসিন দিতে হবে, টিকা, যেটা পিপিআর ভ্যাকসিন, ওইটা দিতে হবে। আর যেহেতু ভাইরাসজনিত রোগ এটা, এই জন্যে এর কোনো মানে চিকিৎসা নির্দিষ্ট ইয়ে নাই, যাতে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া সংক্রমণ না হয়, এই জন্যে হায়ার অ্যান্টিবায়োটিক আর কি একটা ইউজ করতে হয়। এই যে পিপিআর যে রোগটি, এটি কিভাবে বোঝা যায় দেখলে আর কি? এটা প্রথমে আপনার লক্ষণ ওর হলো প্রচুর টেম্পারেচার থাকবে, তারপরে নাকে, চোখে, মুখে তরল পদার্থ নির্গত হবে, ওইটা আস্তে আস্তে তরল পদার্থটা কঠিন আকারে ধারণ করবে, দাঁতের মাড়িতে, তারপরে জিহ্বায় ঘা হবে, তারপরে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হবে, তারপরে আপনার যেগুলা মানে গর্ভবতী প্রাণী আছে, সেগুলা প্রাণী মানে ছাগল বা ভেড়া, এইগুলার গর্ভপাত ঘটবে। খামারটিতে মোট 8টি ছাগলের শেড আছে, যেখানে বিভিন্ন স্টেজের ছাগি ও পাঠাদের রাখা হয়। বড় খামার করতে হলে খামারিদের সবসময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেন বয়স ভেদে ছাগলকে আলাদা করে রাখা হয়। গর্ভবতী ছাগলকেও অন্যান্য ছাগল থেকে আলাদা করে রাখতে হবে, আর যখন ছাগির বাচ্চা হবে তখন মা ও বাচ্চাকে আলাদা ছোট বক্স করে, যাকে ম্যাটারনিটি বক্স বলা হয়, সেখানে রাখতে হবে। এতে করে বাচ্চার যেমন অতিরিক্ত যত্ন নেওয়া সম্ভব, তেমনি ছাগিরও অতিরিক্ত যত্ন নেওয়া যায়। তাছাড়া বাচ্চা যেন কোনো ক্রমে অন্যান্য ছাগল দ্বারা আঘাতপ্রাপ্ত না হয় সে বিষয়েও খেয়াল রাখা যায়। সুপ্রিয় দর্শক, এখন কথা বলবো মোহাম্মদ ইমদাদুল হকের সাথে, যিনি এই ছাগল উন্নয়ন খামারের অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যদি বলতেন, এই যে খামারে ছাগল আছে, ছাগলগুলোকে আপনি কীভাবে যত্ন করেন, কী কী খাবার দেন, এগুলো যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এগুলো মনে করেন ভুষি দেওয়া হয় দুইবার করে। ভুষির মধ্যে কী কী থাকে? খেসারি ভুষি, গমের ভুষি, তাদের ভুট্টা ভাঙ্গা, ছোলা ভাঙ্গা, তাদের সয়াবিন, লবণ, ভিটামিন, এগুলা মিক্সার করে, আর এমনি কাটা ঘাস, যে কোনো ঘাস। কাটা ঘাস কয়বার দেন? কাটা ঘাস দুইবারই, দুইবার। আর সারাদিন মাঠে চড়ানো থাকে, আমরা সকালে 7টার দিকে এসে ছাড়ি, 10টা সাড়ে 10টার দিকে উঠাই দিই, আবার 1টার দিকে ছাড়া হয়, মোটামুটি 5টা পর্যন্ত। ছাগলকে নিয়মিত কাঁচা ঘাস দিতে হয়, ছাগলের স্বাস্থ্য ঠিক রাখতে এর কোনো বিকল্পই নেই। তার সাথে দিতে হবে দানাদার খাবার। বয়স বাড়ার সাথে সাথে দানাদার খাবারের পরিমাণও বাড়াতে হবে। সবসময় মনে রাখতে হবে ছাগি এবং পাঠাদের দানাদার খাবারের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ছাগল উন্নয়ন খামারের সার্ভিসিং শেডের সামনে। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে সার্ভিসিং শেড, তো এখানে ছাগল নিয়ে এসেছেন একজন, তার সাথে কথা বলবো। আচ্ছা, এই যে ছাগল নিয়ে এসেছেন দেখছি,
তো এখানে ছাগলের যে বীজ দিতে নিয়ে আসছেন, তো এটা জানলেন কই থেকে? এটা জানলাম আগে থেকে, জানি যে একটা সরকারের একটা সেবা দেয় আর কি, এই জন্য আসছে আর কি। আর বাইরে থেকে কেমন এটার মূল্য? বাইরে চায় ওই যে রাখছে 500 টাকা চায়, এখানে একটু কম পয়সা, মানে 10 টাকার বিনিময়, এটা মানে কোন পয়সাই নাই, এটা একটা সেবা, জনগণের সেবা এটা। আমাদের দেশের বেশিরভাগ গরিব এবং বেকারেরা পালন করে থাকেন এই ছাগল, তবে ইদানিং বড় বড় খামার হচ্ছে, ছাগলকে বলা হয় গরিবের গরু। প্রোটিনের অন্যতম উৎস হচ্ছে এই ছাগলের মাংস, যা অত্যন্ত সুস্বাদুও বটে। যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে, তাই এর মাংসের চাহিদাও দিনকে দিন বেড়েই চলেছে। তাছাড়া ছাগল পালন হতে পারে বেকারদের জন্য একটি উপযুক্ত ব্যবসা। বড় খামার করতে হলে সবসময় উঁচুতে ঘর করতে হবে, ঘরটি মাচাযুক্ত হবে যাতে করে ছাগলের মল নিচে পড়ে যেতে পারে। ঘরে যেন পর্যাপ্ত আলো বাতাস আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও খেয়াল রাখতে হবে যাতে করে বৃষ্টির পানি ঘরের মধ্যে না আসতে পারে। ঘরের মধ্যে ঘাস দেওয়ার জন্য আলাদা জায়গা এবং দানাদার খাবার দেওয়ার জন্য আলাদা জায়গা থাকতে হবে, তার সাথে সাথে পর্যাপ্ত পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত আমাদের দেশের জন্য গর্ব, এর নামের সাথে আমাদের দেশের নাম জড়িয়ে আছে। এর চামড়ার মান খুবই ভালো এবং বিশ্বব্যাপী তা কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। যেহেতু ছাগল পালনে পুঁজি যেমন অল্প লাগে, তেমনি জায়গাও কম লাগে, তাই খুব সহজেই এর পালন করা যায়। তাই আসুন, যারা বেকার আছি তারা বসে না থেকে অল্প পুঁজি দিয়েই শুরু করি ছাগলের খামার। একটি সুখী সমৃদ্ধ কৃষি বান্ধব সোনার বাংলা গড়তে সবাই একসাথে কাজ করি। দর্শকবৃন্দ, আজ আমরা আনোয়ার সিমেন্ট শীট মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আমরা এসেছিলাম সাভারের ছাগল উন্নয়ন খামারে। আমরা চেষ্টা করেছি এখানে কিভাবে ছাগল পালন করা হয়, কী কী যত্ন করা হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকেই ছাগল পালন করে থাকেন, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের এই ছাগল কিন্তু অনেকেই পালন করে থাকেন। আমরা জানি এই যে ছাগল পালন করার ক্ষেত্রে অনেক খামারিরাই অনেক সমস্যায় পড়ে থাকেন, তো আজকের পর্বে আমরা চেষ্টা করেছি কিভাবে খামারিরা এই সমস্যা থেকে উত্তরণ পাবে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। আজকের পর্বে এভাবেই হাজির হয়েছিলাম, তবে আপনাদের কাছে যদি থাকে কোনো সাফল্য গাথা গল্প, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনারই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।